হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে শাক খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। পুষ্টিগুণে ভরা এই বোত্তা শাক আজকে আমি তেল ছাড়া রান্না করব, খুবই সহজ উপায়ে আর অনেক মজা করে। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করব এই বোত্তা শাক। এখানে আমি কিছু বোত্তা শাক নিয়েছি আর শাকগুলো সুন্দরভাবে বেছে ধুয়ে ক্লিন করে নিব। তারপর আমি একটু মিহি করে এটা পোলে নিব। আমি মিহি করে পোলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 8-10টা মতো কাঁচামরিচ। যদি আপনারা ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। লবণ স্বাদ মতো পেঁয়াজ কুচি 2টা। আর এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিটের মতো উচ্চ তাপে এটাকে কুক করব। 2 মিনিটের মধ্যেই কিন্তু শাকটা বলক এসে যাবে। তারপর ঢাকনিটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। ছোটবেলা গ্রামে এভাবেই কিন্তু আমার মা শাক রান্না করে আমাদেরকে খাওয়াতো, আর আজকেও কিন্তু মাই শাকটা রান্না করতেছে। তো ভিউয়ার্স, একদম গ্রাম্য স্টাইলে তেল ছাড়া কিভাবে মজা করে বোত্তা শাক রান্না করা যায় পারফেক্ট টেস্ট পেতে এভাবে রান্না করলে কিন্তু বুঝে যাবেন আসলে গ্রামের রান্নাগুলো কত মজার ছিল। আর এই শাকের নিজস্ব একটা ফ্লেভার আছে যেটা তেল দিলে নষ্ট হয়ে যায়, আমার মা চাচিরা বলে থাকেন। তো বোত্তা শাক তেল ছাড়া এভাবে নেড়ে চেড়ে রান্না করলেই নাকি সবচেয়ে বেশি মজার হয়। আর যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিতে হবে। পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দেওয়া হলো। সচরাচর আমরা যখন শাক রান্না করি তখন কিন্তু রসুন কুচি করে তেলে ভেজে তারপর শাকটা রান্না করি। আর বোত্তা শাক যদি এভাবে রান্না করেন তেল ছাড়া তাহলে কিন্তু সত্যিই এটা অন্যরকম একটা টেস্ট আসবে যেটা সবাই পছন্দ করবে। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রান্না করে কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। নিচে কমেন্ট অপশন আছে কমেন্টের মাধ্যমে। আর স্বাস্থ্যকরভাবে রান্না করাটাই কিন্তু সবচেয়ে উত্তম। তেল যত কম খাওয়া যায় শরীরের জন্য কিন্তু ততই উপকারী। তো ভিউয়ার্স, আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে এই শাক কিন্তু বেশ জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।